আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ধাপ্পাবাজ। গল্পটি প্রকাশিত হয় 1388 বঙ্গাব্দে। বাস কন্ডাক্টরকে কাছে আসতে দেখেই সহসা উদ্ভ্রান্ত ভাব, এলোমেলো পকেট হাতড়ানো, মুখে বিস্ময়ের ভাব। এই দৃশ্য শহরের বাসযাত্রীর কাছে নতুন নয়, কাজেই সামনের ওই খাটো ধুতি, খাঁকি বুশার্ট, ব্রাউন কেটস, বাঁশের হ্যান্ডেল ছাতা আর হাতে ঝোলানো চটের থলে সম্বলিত প্রায় বুড়ো লোকটার উদ্ভ্রান্ত ভাব দেখে বাসের মধ্যে একটা চাপা হাসির ঢেউ খেলে গেল। কন্ডাক্টরটাকে ছোকরা আবার এক কাঠি বাড়ালো, হাসিতে ভাগ দিল। কি দাদু, পকেটমার? না না, পকেটমার হতে যাবে কেন, বাড়ি থেকে বেরিয়েই তো বাসে উঠেছি, একটু দুঃখের হাসি হাসলো। আমায় দেখলে তো ভাই জমেরও ছুঁতে ইচ্ছে করবে না, তা পকেটমার। মনে হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসতেই ভুলে গেছি, কি যে মুশকিল হলো। শেষ কথাটা অবশ্য স্বগতোক্তি। কোথায় যাবেন? কালীঘাট। ঠিক আছে, নেমে যাবেন, কন্ডাক্টরের অবহেলাপূর্ণ সদয় উক্তি। টিকিট দিল না, অন্য যাত্রীর সামনে এগিয়ে দাঁড়ালো। জনৈক যাত্রীর এটা পছন্দ হলো না, বলে উঠলেন, কার পয়সায় দয়াধর্ম করছেন দাদা? দাদা তার দিকেও অবহেলার দৃষ্টি হেনে এগিয়ে গেল, কিন্তু দয়াধর্ম পাওয়া বুড়ো তো কৃতার্থমন্য হলো না। মাথা নেড়ে বলল, শুধু নেবে গেলে তো হবে না ভাই, মুশকিল যে আরও। আবার বাসের মধ্যে হাসির গুঞ্জন। সেই আরওটা কি দাদু? দাদু মলিনভাবে যা জানালেন তার সংক্ষিপ্ত সারেই, মেয়ের অসুখ শুনে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, কিন্তু শুধু হাতে তো যাওয়া যায় না, দুটো ফলটল নেওয়া দরকার। ভেবেছিলেন বাস থেকে নেমে কালীঘাটের বাজার থেকেই কিনে নেবেন, কিন্তু মূলেই ভুল, টাকাটা আনা হয়নি। আবার বাড়ি ফিরে গিয়ে টাকা এনে, না আজ আর যাওয়া হলো না। বাড়ি কোথায়? হাওড়া স্টেশনের কাছে। অতএব সত্যি সেটা সম্ভব নয়, তবে এখানের যদি কোনো সদাশয় ব্যক্তি অন্তত গোটা দশেক টাকা ধারও দেন, মুশকিলতে আসান হয়ে যায়। দাতার নাম ঠিকানা লিখে নেবেন দাদু, কালই শোধ করে দিয়ে আসবেন। বলা বাহুল্য এই দুঃখগাথায় কেউ কর্ণপাত করেনি। লোকটা অনেকের দিকে চোখ ফেলেছে, দেবেন কেউ? পারবেন দিতে? মাত্র 10 টাকা পেলেও? এবার আর চাপা হাসির ঢেউ নয় সশব্দ মন্তব্য, মাত্র 10টা? আহা, ছেলের হাতের মোয়ারে। দাদু বোধহয় রাজার জামাই ছিলেন, তাই মাত্র 10টা। সত্যি এই ব্যাপারটা আর পুরনো হলো না। বয়স থাকলে বলতো, টাকার অভাবে বাপের মরা তুলতে পারছি না, মায়ের ঘাট কামানো হচ্ছে না, এ বয়সে এসে তো আর বাপ মা দেখাতে পারে না, তাই মেয়ে দেখাচ্ছে। লোকটাকে কিন্তু এসবে বিচলিত হতে দেখা গেল না, শুধু হতাশ গলায় বলল, থাকবে আজ আর হলো না, নেবেই যাই, মেয়েটা আশা করে থাকবে। হঠাৎ কোণের দিকে সিটে শোভমান এক দম্পতির মৃদু বচসা কানে শোনা গেল। মৃদু তবে যেহেতু প্রেমালাপ নয় বচসা, তাই অপরের কানে এসে ঢুকে পড়েছে। থামো তো, পৃথিবীকে আজ নতুন দেখছো না, তাই বলে সবাই জোচ্চর হবে? তার কোনো মানে নেই, জেনুইনও থাকতে পারে। বলছে মেয়ের অসুখ, বলবেই তো, ওই তো পেশা। আর যদি সত্যি হয় হবে, কি করা যাবে, 10টা টাকা খোলাম কুচি নয়, স্বর উত্তেজিত, জবাবি স্বরও উষ্ণ। আজকাল তো বাজারে বেরোলে দেখি খোলাম কুচিটা কি হয় 10 টাকায়। ততক্ষণে ব্যাগের মুখ খুলেই ফেলেছেন, সিট ছেড়ে এগিয়ে গেলেন, শুনছেন, শুনুন। লোকটা চকিত হলো, আমায় বলছেন? হ্যাঁ বলছিলাম, মেয়ের অসুখ দেখতে যাচ্ছিলেন, বেচারি আশা করে থাকবে, চলেই যান, এটা দিয়েই সামান্য কিছু ফলটল। বাড়িয়ে ধরলেন হাতে 10 টাকার নোটটা। লোকটা মহিলার মুখের দিকে একটা গভীর দৃষ্টি ফেলে ততোধিক গভীর গলায় বলল, আপনি আমায় বাঁচালেন মা লক্ষ্মী, আমায় বাঁচালেন। বড় হতাশা এসে যাচ্ছিল, নোটটা ঢুকিয়ে রাখলো চটের থলিটার মধ্যে। কিন্তু এই কি মুশকিল আসানের কৃতার্থমন্যতা, লোকটা অভিনয় জানে বটে,
কি ভঙ্গি! দশ দশটা টাকা দেওয়া দেখে অনেকেই না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। তাকালেই তো আপন আপন হৃদয় দৈন্য সম্পর্কে অবহিত হওয়া এবং অন্যকে অবহিত করা। মহিলাটির স্বামী পিছন থেকে ব্যঙ্গের হাসি হেসে বলে ওঠেন, কই নাম ঠিকানা লিখে নেওয়ার কি হলো? শোধটা দিতে যাবেন কোথায়? লোকটা ভদ্রলোকের দিকে তাকিয়ে গভীর গলায় উত্তর দিল, এ বস্তু কি শোধ দেবার বাবু, এ অমূল্য ধন। তবে না, আবার হাসির ঢেউ না উঠে পারে না। উচ্চ হাসির সঙ্গে সোচ্চার মন্তব্য, দাদু আমাদের ঘুঘু নাম্বার ওয়ান। উফ, কি কায়দা বটে একখানা! কদিন এ ব্যবসা চালাচ্ছেন দাদু? এই করতে করতেই মাথার চুল পাকিয়ে ফেলেছেন মনে হচ্ছে। কিছু কিছু লোকের পাবলিকের উপস্থিতিতে রসিয়ে কথা বলার একটা বিশেষ প্রবণতা থাকে। বাসে, ট্রামে, লোকাল ট্রেনে এদের প্রবণতা আরও বাড়ে। লোকটা কিন্তু এতে বিচলিত হয় না, তেমনভাবেই সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই মায়ের ঋণ শোধ হবার নয়, তবে আপনার টাকাটা শোধ দরকার। ঠিকানা নিতে লাগবে না, টাকা আমার সঙ্গেই আছে। দ্বিতীয়বার চোটের থলেটার মধ্যে হাত ঢোকালো লোকটা, বার করে আনলো এক থাবা নোট, বেশিরভাগই 100 টাকার। তার ফাঁক থেকে বেছে বার করলো একটা 10 টাকার নোট, এগিয়ে ধরলো ভদ্রলোকের দিকে, বলল, কিছু মনে করবেন না বাবু, একটু ছলনার আশ্রয় নিয়েছি। চটের থলি থেকে বার করলো থাবা ভর্তি 100 টাকার নোট। দর্শকদের চোখ ট্যাড়া হয়ে যাবারই কথা, যে যেমনভাবে পারছে গলা বাড়িয়ে দেখছে ব্যাপারটা কি। ভদ্রলোক ক্রুদ্ধ গলায় বললেন, এর মানে? মানে কিছু না বাবু, এটা আমার পেশা নয়, বলতে পারেন নেশা। দিনকে দিন ভয় জন্মাচ্ছে মানুষের মধ্যে থেকে, বুঝি মনুষ্যত্ব জিনিসটা লোপাট হয়ে যাচ্ছে। তাই হঠাৎ হঠাৎ একটা ভেক নিয়ে বেরিয়ে পড়ি কোথাও কোনোখানে আছে কিনা সে জিনিস, গায়েগঞ্জেও যাই। তা ক্রমশই হতাশা এসে যাচ্ছিল। আজ এই মা জননী আমার প্রাণে আশা এনে দিলেন। ওহ, সবটাই ধাপ্পা! ভদ্রলোকের কণ্ঠস্বর ক্রুদ্ধ, রুক্ষ, উত্তেজিত। ওই নোটের গোছাটার প্রহারের জ্বালা তো কম নয় লোকটার বিনয় বচন, সেটা তো স্বীকার করে পাচ্ছি বাবু, ধাপ্পাই, নচেত এও বলতে পারেন বাতিকের খেয়াল। মহিলাটির মুখটাও লাল লাল, বলে উঠলেন, তা বলে এভাবে মিথ্যে করে মেয়ের অসুখ বলা? অভিযুক্ত ব্যক্তি হাত জোর করে 100 ঘাট মানছি মা, তবে মেয়েটাও তো মিথ্যে। যে মেয়ে কোনোদিন জন্মই নেয়নি তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে রোগে ফেলা, মাথা নেই তার মাথা ব্যথা। হ্যাঁ বাবুরা, চুল পাকানোর কথা কি বলছিলেন? তা ব্যবসা করেই চুল পাকিয়েছি বটে, তবে এ ব্যবসা করে নয়। বললাম তো, এটা হতভাগা প্রাণকেষ্টপালের বাতিক, মানুষ খুঁজতে বেরিয়ে পড়া, মনুষ্যত্ব বস্তুটা পালিয়ে গেছে কি না অনুসন্ধান করা। অধমের আসল ব্যবসা বড়বাজারে কাপড়ের। কেউ যদি ওদিকে যান, দয়া করে পায়ের ধুলো দেবেন। কাপড়পট্টিতে ঢুকে সামনেই প্রাণকৃষ্ণ বস্ত্রালয়, ঠাকুরের দায় একটাকেই সবাই চিনবে। ও কন্ডাক্টর ভাই, টিকিটখানা দাও এবার, ভুলে ভুলে নেবে পড়ে সত্যি জোচ্চোর বনে না যাই।